করোনার প্রকোপ ঠেকাতে কর্ণশ্রীর 131 নম্বর ওয়ার্ড স্যানিটাইজেশনে নামলেন রত্না চট্টোপাধ্যায়। বেহালার কর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ডে করোনার আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিদিনই ওয়ার্ডের কোনো না কোনো এলাকায় পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজেশন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে এলাকায় সম্পূর্ণরূপে স্যানিটাইজেশন করার জন্য পথে নামলেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়। এদিন সকাল থেকেই তিনি পুরো কর্ণশ্রীর 131 নম্বর ওয়ার্ডকেই স্যানিটাইজেশন করার জন্য পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফিরহাদ হাকিমের সহযোগিতার ব্যবস্থা করেন। সেই মতোই কর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ডের সমস্ত বাড়ি রাস্তাঘাট পরিশ্রুত করার কাজ শুরু হয়। রত্না চট্টোপাধ্যায় জানান, কর্ণশ্রী এলাকায় তার 131 নম্বর ওয়ার্ডে প্রতিদিনই যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, রোজই প্রায় 10-12টি করে বাড়ি পরিশ্রুত করার প্রয়োজন হয়ে পড়ছে। সেই কারণেই তিনি এদিন সমস্ত ওয়ার্ডটিকে স্যানিটাইজেশন করার ব্যবস্থা করেছেন। এ ব্যাপারে পুরসভার পক্ষ থেকে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কর্ণশ্রী থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।